আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই ডিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়া সবসময় পাকিস্তান পন্থী, জড়িত ছিলেন 25-26 মার্চের হত্যা যজ্ঞেও, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার সাজা স্থগিত থাকবে আরো 6 মাস, চিকিৎসা নিতে হবে দেশে, ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানালেন আইনমন্ত্রী। নারায়ণগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ, চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন ইউনিটে। দেখছিলেন ডিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 71-এর 25 ও 26 মার্চ দুদিন ধরেই পাক বাহিনীর সাথে হত্যাযজ্ঞে জিয়াউর রহমান অংশ নিয়েছিলেন, পরে সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতেও গিয়েছিলেন। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, যারা 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল তারাই আজ 7ই মার্চ পালনের নামে এই ভাষণকে খাটো করার চেষ্টা করছে। বিএনপির নেতাদের বক্তব্যে বোঝা যায় পাকিস্তানিদের দালালি তারা এখনও ছাড়তে পারেনি। 7 মার্চের ভাষণ সারা বাংলাদেশের সব মানুষ বুঝল, পাক দালালরাই শুধু বোঝেনি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের নিয়ে যারা দল গঠন করেছিল তারা 7ই মার্চের ভাষণ বুঝতে পারবে না, কারণ তারা কখনোই পাকিস্তানের দালালি ছাড়তে পারবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মতামত দিয়ে আইন মন্ত্রণালয় থেকে সুপারিশ পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেয়াদ বাড়ানো হলেও আগের সকল শর্ত একই থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শর্ত অনুযায়ী বিদেশে যেতে পারবেন না বিএনপি চেয়ারপারসন। গেল বছরের 25 মার্চ প্রথম সাজার মেয়াদ স্থগিত হওয়ায় কারা তত্ত্বাবধানে বিএসএমএমইউ থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। এরপর থেকেই গুলশানের বাসায় আছেন তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নারায়ণগঞ্জের 6তলা একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারে 5 জন দগ্ধ হয়েছে, গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার রাত 12:30 ফতুল্লা থানার মাজদাইর পতেঙ্গার মোড় এলাকায় হাজি ভিলা 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণ হয়। দগ্ধরা হল গার্মেন্টস শ্রমিক মিশাল, তার স্ত্রী মিতা, তাদের 1.5 বছর বয়সের সন্তান মিনহাজ এবং মিশালের 2 শ্যালক হুঁশিয়ারি শ্রমিক মাহফুজ ও সজীব। 1 মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেয় তারা। ফায়ার সার্ভিস জানিয়েছেন, গ্যাসের চুলার লিকেজ থেকে ফ্ল্যাটের বিভিন্ন রুমে তা জমাট বাঁধে, এ থেকেই বিস্ফোরণ হয়। আগুনে ওই ফ্ল্যাটের বেশিরভাগ আসবাবপত্রই পুড়ে যায়। সুবর্ণ জয়ন্তীর পথে বাংলাদেশ, আগামী বছর 50 বছর বয়স হবে দেশের সংবিধানের। এই সময়টাতে মানুষের আশা আকাঙ্ক্ষার এই দলিল সংশোধন হয়েছে 17 বার। এইসব সংশোধনীতে দেশের জনগণ মানুষের ইচ্ছার প্রতিফলন কতটা হয়েছে? আইনের শিক্ষক অধ্যাপক মিজানুর রহমানের মতে, ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতায় টিকে থাকার অস্ত্র হিসেবে সংবিধানকে ব্যবহার করা হয়েছে বারবার। আইফুল হকের রিপোর্ট। অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীন দেশ হওয়ার পর 1972 সালেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে মূলনীতি করে প্রণীত হয় সংবিধান। 1972 সালের 4 নভেম্বর জাতীয় সংসদে অনুমোদন হয় সংবিধান, আর তা কার্যকর হয় একই বছরের বিজয় দিবসের দিনটিতে, অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে। এরপর সময়ের প্রয়োজনে কিংবা শাসকের চাহিদা মেটাতে 17 বার সংবিধানে সংশোধনী আনা হয়। 73 সালের জুলাইয়ে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতে প্রথম সংশোধনী আনা হয়। সে বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় সংশোধনীতে জরুরি অবস্থা ঘোষণার বিধান এবং 74-এর নভেম্বরে ভারত বাংলাদেশের মধ্যকার সীমানা নির্ধারণের বিধান প্রণয়ন হয়। 75 সালের 25 জানুয়ারি চতুর্থ সংশোধনীতে বহুদলীয় রাজনীতির পরিবর্তে একটিমাত্র জাতীয় দল গঠনের জন্য আনা হয় আরেকটি সংশোধনী। সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতির শাসন চালু হয়। জিয়াউর রহমানের শাসনামলে পঞ্চম সংশোধনীতে বিসমিল্লার সংযোজন আর সপ্তম সংশোধনীতে সামরিক সরকারের সকল আদেশ, অধ্যাদেশ ও আইনকে বৈধতা দেয়া হয়। এর ফলে বঙ্গবন্ধু হত্যার বিচারে প্রতিবন্ধকতা করে প্রণীত ইন্ডেমনিটি অধ্যাদেশ সাংবিধানিক বৈধতা পায়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে।
এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা দূর করে। অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়, তবে একই সংশোধনীতে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিধান সুপ্রিম কোর্ট বাতিল করে। 2010 সালের ফেব্রুয়ারি ও আগস্টে পঞ্চম ও সপ্তম সংশোধনী উচ্চ আদালতের রায়ে অবৈধ হয়। ফিফথ অ্যামেন্ডমেন্ট কেস যেটা আমি পার্টি, সেভেন্থ অ্যামেন্ডমেন্ট কেস, আমরা ফর দি ফার্স্ট টাইম আমরা বলতে পারলাম যে মার্শাল ল ইজ নো ল, মার্শাল ল হোক আর যাই হোক কনস্টিটিউশন রিমেইন দি সুপ্রিম ল, এবং যারা মার্শাল ল করবে এটা হচ্ছে ট্রিজন এবং তাদেরকে ধরে এনে শাস্তি দেওয়া উচিত। এই বক্তব্যটা আমরা যখন দিলাম এবং আমরা বললাম যে মার্শাল ল এখন থেকে চিরতরে আমরা উই হ্যাভ সেন্ড ইট টু দি জুডিশিয়াল গ্রেভিয়ার্ড, এটা আমার এই ল্যাঙ্গুয়েজ। নবম দশম একাদশ তিনটি সংশোধনীতে মূলত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ মেয়াদ ও নির্বাচন অনুষ্ঠান বিষয়ক। 1991 সালের 6 আগস্টে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসন পদ্ধতি বাতিল করা হয়। 17 বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয় এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। লাগাতার আন্দোলনের মুখে 1996 সালের মার্চে ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে বিএনপি সরকার। পরে সুপ্রিম কোর্ট এই পদ্ধতিকে অবৈধ ঘোষণা করে আর 2011 সালের জুনে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। এই সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজিত হয়, যদিও রাষ্ট্রধর্ম ইসলামী থেকে যায়। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনা হয় 16 সংশোধনীতে। পরে সর্বোচ্চ আদালত ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে, যা এখনও রিভিউতে রয়েছে। আমরা যখনই বলি যে প্রতিনিধি, সেই প্রতিনিধি কিন্তু নির্বাচিত হতে হবে, এটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে। আমরা কি সেই জায়গায় পৌঁছতে পেরেছি, নাকি সেই জায়গাটিকে আমরা কলুষিত করে ফেলেছি বছরের পর বছর ধরে? এই প্রশ্নগুলো কিন্তু অপ্রাসঙ্গিক নয়। আমি যদি মুখবন্ধ পড়ি তাহলে কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, অর্থাৎ আমার এই 70 কোটি জনগণই কিন্তু এই প্রজন্মের মালিক হবার কথা। কিন্তু বাস্তবতা আজকে বলে যে 17 কোটি জনগণ বাংলাদেশের মালিক নন। এখন এটা গুটি কয়েক, আমি ব্যক্তি বলবো না পরিবার বলবো, তারা কিন্তু হয়ে গেছে বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের মালিক। সুতরাং এটি হচ্ছে সংবিধানের সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। আইনটা কী হওয়া উচিত? আইনটি হচ্ছে রাষ্ট্রের ইচ্ছার প্রতিভূ। আর রাষ্ট্রটা কী? রাষ্ট্র হচ্ছে জনগণের সমন্বয় প্রতি। সুতরাং প্রকারান্তরে এই জনগণের ইচ্ছার প্রতিভূত হয়তো আনি আইনের কথা, কিন্তু সেই আইনকে আমরা পাচ্ছি? আমরা কি গণবান্ধব, জনবান্ধব, দরিদ্রবান্ধব আইন পাচ্ছি, নাকি আমরা এমন পাচ্ছি যে আইনগুলো বৈষম্যমূলক হয়ে যাচ্ছে, যে আইনের মাধ্যমে আমরা দেখছি যে কখন কাকে দণ্ড মৌকুব করা হচ্ছে আমরা জানি না। সর্বশেষ 2018 সালের জুলাইয়ে সপ্তদশ সংশোধনীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের বিধি আরও 25 বছর বহাল রাখা হয়। এভাবে নানা সংযোজন আর বিয়োজনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দলিল হিসেবে আছে সংবিধান। স্বাধীনতার পরপর দ্রুত সময়ে একটি সংবিধান প্রণয়ন আর তার আলোকে রাষ্ট্র পরিচালনাকেও বাংলাদেশের একটি অর্জন বলে মনে করা হয়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11:00। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/bangladeshone এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshonews। ধন্যবাদ।